নমস্কার বন্ধু, সুপ্রভাত। স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাই। আমার এই ভিডিওতে আজকে আমি নতুন কোনো ইনফরমেশন আপনাদের দেব না, তবে হ্যাঁ, কিছু ইনফরমেশন আপনাদের কাছ থেকে নেব, কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখব, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা আপনাদের মতন করে দেবেন। গতকালের ম্যাচের রেশ কিন্তু বন্ধু আমাদের এখনও চোখে মুখে আছে, তার কারণ আমরা আশা করতে পারিনি রিজার্ভ দলটার ফুটবলাররা এত ভালো একটা ফুটবল আমাদেরকে উপহার দেবে। রিজার্ভ দল নিয়ে আমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন ছিল, আমরা অনেকেই বিশেষ করে আমিও সংশয় প্রকাশ করেছিলাম। কিন্তু আজকে ভীষণভাবে একটা আক্ষেপ হচ্ছে, আফসোস হচ্ছে যে যদি শেষ পর্যন্ত এটিকে মোহনবাগান সিএফএল না খেলে, তাহলে এটিকে মোহনবাগানের ওই দলটার সাথে এই ইস্টবেঙ্গলের রিজার্ভ দলটা কীরকম খেলত, কী ফলাফল করত, সেটা দেখার একটা আগ্রহ ভীষণভাবে রয়েছে। হয়তো এটিকে মোহনবাগান সিএফএল খেলবে না, আইএফএ শাস্তির মুখেও তারা পড়তে পারে, যাই হোক সে তো পরের কথা, কিন্তু যদি হতো তাহলে খেলাটা কেমন হতো। ইস্টবেঙ্গলের এই তরুণ তুর্কিরা সেদিনকার এটিকে মোহনবাগানের সামনে কি ফুটবল তুলে দিত, কি চ্যালেঞ্জ ছুড়ে দিত, এটা দেখার সৌভাগ্য আর হলো না। একই সঙ্গে মনের মধ্যে আরেকটা প্রশ্ন ঘোরাফেরা করছে যে ইস্টবেঙ্গলের যে সিনিয়র দলটা যারা আইএসএলে খেলবে, গতকাল সকালে যারা একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে, যদি সেই দলটার সাথে এই দলটার যদি খেলা হয় তাহলে ফলাফলটা কী হবে, ইস্টবেঙ্গলের সিনিয়র দলকেও এই জুনিয়র দলটা কতটা লড়াই দিতে পারত, তারা কি হারিয়ে দিত। বন্ধু এই প্রশ্নটা কিন্তু এসেছে, আপনাদেরকে উত্তর দিতে হবে। তার থেকেও বড় কথা, আপনারা জানেন যে আইএসএলে চারজন তরুণ ফুটবলারকে রাখাটা বাধ্যতামূলক। ইতিমধ্যে হিমাংশু জ্যাংরা এবং ওই গতকাল খেলেছেন আদিল কমল নিশ্চিত, বাকি দুজন কারা হবে, বাকি দুজন ফুটবলারকে কি এই রিজার্ভ দল থেকে নেওয়া হবে, যদি নেওয়া হয় নেওয়া কি আদৌ সম্ভব, আর যদি নেওয়া হয় তাহলে সেই দুজন কারা হবে। আমার মনে হয় বন্ধু আদিল কমল তো এই দলটা থেকে রয়েছেই, আরও তিনজন ফুটবলারকে কিন্তু অনায়াসে আইএসএলের দলে জায়গা দেওয়া যায়। বিশেষ করে আমি ওই রক্ষণভাগের খেলোয়াড় উন্নিকৃষ্ণন, ঠান্ডা মাথা, দুর্দান্ত ফুটবল সেন্স, তার গতকালের ম্যাচে পরিণত বোধের যে পরিচয় তিনি দিয়েছেন, খুব কম সময় এসেই দলের সাথে মানিয়ে নিয়েছেন, পরিবেশের সাথে মানিয়ে নিয়েছেন, এবং একটা অদ্ভুত ব্যাপার, তার মধ্যে কিন্তু একটা পেছন থেকে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা আছে। যদিও তার প্রকাশ হয়তো সেভাবে গতকালের ম্যাচে আমরা দেখিনি, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেটা দেখতে পারব। তাহলে বন্ধু যদি এই দলের চারজন ফুটবলারকে আইএসএলের সিনিয়র দলে নেওয়া হয় তাহলে তারা কারা হতে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু বন্ধু আমার রইল, আপনারা অবশ্যই আপনাদের মতন করে উত্তর দেবেন। আরেকটা ম্যাচের মুখোমুখি হচ্ছে এরিয়ানের বিরুদ্ধে, গতকাল এরিয়ান হেরে গেছে, এমনকি অনুশীলন ম্যাচেও ইস্টবেঙ্গল সিনিয়র দল কিন্তু এরিয়ানকে হারিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে এরিয়ান মোটের ওপরে খুব একটা শক্তিশালী নয়। তাই এই দলটা যদি খিদিরপুরকে যদি এভাবে নাস্তানাবুদ করতে পারে, জয়ের কাছ থেকে ফিরে আসে, তাহলে এরিয়ানের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ দলটার আমি কিন্তু সরাসরি জয় দেখতে পাচ্ছি। প্রস্তুতি তুঙ্গে চলে গেছে গিয়ে বেনো জর্জের প্রশংসা করতে হবে, তিনি কম সময়ের মধ্যে, যদিও তিনি কম সময়ের অনুশীলনটাকে দায়ী করছেন ম্যাচের ফলাফলের জন্য, কিন্তু যাই হোক সেটা পরের কথা, কিন্তু কম সময়ের মধ্যে তিনি যে দলটাকে যে একটা জায়গায় নিয়ে গেছেন এর প্রশংসা করতে হবে। আমি গতকালও প্রশংসা করেছিলাম ইমামি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষকে, তারা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বেশ ভালো ভালো তরুণ ফুটবলারদেরকে বেছে এই দলে জায়গা দিয়েছেন, যারা আগামী দিনে ইস্টবেঙ্গলের তারকা হয়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা আছে, এবং এই জায়গায় ইস্টবেঙ্গল দল কিন্তু অনেককে টেক্কা দিয়েছে। রিজার্ভ দল না থাকার কারণেই কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষে হয়তো সিএফএলে খেলা সম্ভব হচ্ছে না। মামুন স্পোর্টিং নেহাতি আইএসএল খেলে না, তাই তাদেরকে নিয়ে অসুবিধা হয়নি, যদি আইএসএল তারা খেলতো সেক্ষেত্রেও তাদেরও কিন্তু রিজার্ভ দল সেভাবে তারা তৈরি করতে পারতো কি না সেটা সন্দেহের বিষয়। সব মিলিয়ে কলকাতার দুই প্রধানকে ইস্টবেঙ্গল অন্তত মাঠের বাইরে এই একটা জায়গায় টেক্কা দিয়েছে যে তারা পরিকল্পিতভাবে একটা রিজার্ভ দল তৈরি করে ফেলেছে, এবং সেই দলটা এতটাই ভালো মানের। সবথেকে বড় কথা, বহুদিন পরে ইস্টবেঙ্গল দলে একাধিক বঙ্গসন্তানের সমাগম দেখলাম, অতীতে দেখা গেছিল মাঝে হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। ধন্যবাদ ইস্টবেঙ্গল, ধন্যবাদ আপনাদেরকেও।